নওগাঁ ৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানাচ্ছে আওয়ামী লীগের একটি অংশ। বিক্ষোভ ও মানববন্ধন করে দলের প্রতি মনোনয়ন পুনর্বিবেচনার দাবিও তাদের। দাবি, তাদের দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দুটি হত্যা ছাড়াও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের মামলা আছে। আসনটিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, তিনি আত্রাই উপজেলার চেয়ারম্যান ও একই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তার দাবি, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। সংসদ সদস্য ইসরাফিল আলম মারা যাওয়ায় শূন্য হয় নওগাঁ ৬ আসন। উপনির্বাচনে ভোট হবে ১৭ অক্টোবর। আসনটিতে রানীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন হেলালকে মনোনয়ন দেওয়া হয়েছে। জানা গেছে তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা সহ বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর মামলা রয়েছে। এছাড়া ২০১৬ সালে ইউপি নির্বাচনে তার ছোট ভাইকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করানোই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে বহিষ্কার করা হয় তাকে। গেল সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেন। এরপর ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। এমন নেতাকে মনোনয়ন দেয় ক্ষুব্ধ দলের নেতাকর্মীদের একটি অংশ। নির্বাচন করতে যান তাহলে তার অবশ্যই ন্যূনতম যোগ্যতা থাকতে হয়, সে যোগ্যতা তার নাই। অশিক্ষিত লোককে আমরা মনে করেন জনগণ এটা মেনে নিতে পারছি না। জনগণ একে প্রত্যাহার করতেছে, জনগণ একে চায় না। উনি বিদ্রোহী থেকে চেয়ারম্যান হয়েছেন, ১৮ সালের নির্বাচনে নমিনেশন তিনি না পেয়ে উনি আওয়ামী লীগের বিদ্রোহী ক্যান্ডিডেট হিসাবে নমিনেশন জমা দিয়েছিলেন। উনি দলের বহিষ্কৃত নেতা। আনোয়ার হোসেন হেলাল বলছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা। তার বিরুদ্ধে আন্দোলন করা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়া। আমার বিরুদ্ধে কেউ আন্দোলন করছে বলে আমার জানা নেই। আমি এইসবে কান দিইনি, আমার জানার অত ইচ্ছাও নেই। আমি মনে করি যে দলের সম্পূর্ণ লোকজন দুই থানার আমার পক্ষে আছে এবং তারা আমার হয়ে কাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, সঠিক ব্যক্তিকে মনোনয়ন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে না পারলে আবারও অশান্ত হতে পারে এই নির্বাচনী এলাকা। ডিবিসি নিউজ ডেস্ক। আসন্ন উপনির্বাচনে ঢাকা ৫ ও নওগাঁ ৬ আসনের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। ঢাকা ৫ এ মনোনয়ন পেয়েছেন সালাউদ্দিন আহমেদ, আর নওগাঁ ৬ আসনে শেখ মোহাম্মদ রেজাউল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানিয়েছেন। ঢাকা ৫ আসনে ধানের শীষ প্রতীক পাওয়া সালাউদ্দিন আহমেদ বিএনপির কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক ও দুইবারের সংসদ সদস্য। এদিকে নওগাঁ ৬ আসনে আত্রাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ রেজাউল ইসলামের ওপর আস্থা রাখছেন বিএনপি। শনিবার আগ্রহীদের সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার একদিন পর এই দুই আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করল বিএনপি। এদিকে এই দুই আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছে কাজী মনিরুল ইসলাম মনু ও আনোয়ার হোসেন হেলাল।